স্ট্যাম্পের জবানবন্দি, ফাহমিদুল হাসান। ঘরের কোণে ভাঙা স্ট্যাম্পটা, তাতে ছোপ ছোপ দাগ। ইস, স্ট্যাম্পটার মৃত্যুটা বুঝি হয়েছে খুব কষ্টে, তাই সে কাঁদছে প্রচণ্ড শব্দে, জোরে জোরে কাঁদছে। স্ট্যাম্প, কিভাবে তোমার মৃত্যু হলো এ সভ্য সমাজে? কেউ কি দিল না রুখে তোমার মৃত্যু রক্তক্ষরণ? মৃত স্ট্যাম্পের চিৎকারে প্রকম্পিত হলো ধরণী, সে আত্মচিৎকারে ফেটে গেল আমার দুই কান। তাই আপনারাই শুনুন তার সব অভিযোগ। আমি এক অভাগা জড়, আমার দুঃখ বেদনা বড়, আমাকে যে ভেঙেছে মানুষ অন্য মানুষের পিঠে, অবিরত আঘাতে ভেঙে গেছি আমি মৃত্যু তাতে। রক্ত তো মানুষটার যাকে আমায় দিয়ে মারলো, তবে আমার মৃত্যুতে নেই যে আমার কোনো কষ্ট। আমার ব্যবহারে একজনকে হত্যা করা হলো, সে কষ্টে আমি এই জড় পদার্থ ক্রন্দনরত। মানুষটাকে বারংবার আঘাত করা হয়েছে, সে আঘাতে যে 206টা হাড়ের যে কটা ভেঙেছে, চেয়ারে দড়ি দিয়ে তাকে কেটে মুখে গুঁজে দেওয়া হয়েছিল তোয়ালা বা গামছা। প্রথম দিকে সে বুঝি করেছিল মাচার আকুতি, কিন্তু হায়েনার হাসিতে মিলিয়ে গেছিল সে মিনতি। যখন তাকে প্রথমবার আঘাত করা হলো, যে চিৎকার দিয়েছিল তা বেরোলে ঘটে যেত মহাপ্রলয়। তার মুখ ছিল বন্ধ, তাই যেন ব্যথা সয়ে গেল, কিন্তু চোখ বেয়ে ফোঁটা ফোঁটা যা ঝরেছিল তা ভেঙা। প্রতিটি বাড়ির সাথে ফিঙ্কি দিয়ে এলো যে রক্ত, তাতে আমি গেলাম একেবারে পুরো লাল হয়ে। একটু পর ভেঙে গেছে, আমাকে ছুঁড়ে ফেলা হলো। ভাঙা হাড়ের তীব্র ব্যথা শেষ হলো এক জীবন, তাই তাকেও ছুঁড়ে ফেলা হলো সেই পাকা মেঝেতে।